অর্থের বিনিময়ে জামিন পেলেন নাজিব রাজাক মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জামিন পেয়েছেন দুর্নীতির অভিযোগে আটক সাবেক মালয়েশিয়া প্রধানমন্ত্রী নাজিব রাজাক এর আগে বুধবার সকালে আদালতে তোলার আগে তার বিরুদ্ধে চারটি অভিযোগ গঠন করা হয় তবে নাজিব তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন সাবেকে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আস্থাভঙ্গের তিন অভিযোগ ও রাষ্ট্রীয় তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ এ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে তবে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন নাজিবের সাত সদস্যের আইনজীবী টিমের নেতৃত্বে আছেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শফি আব্দুল্লাহ বুধবার সকালে নাজিবকে ওই চার অভিযোগে আদালতে তোলার পর নিজেকে নির্দোষ দাবি করে জামিন আবেদন করেন তিনি পরে আদালত নগদ দশ লাখ রিঙ্গিতের বিনিময়ে নাজিবের জামিন মঞ্জুর করে এসময় রাজাকের দুই কূটনৈতিক পাসপোর্ট জমা দিতেও আদেশ দেন আদালত নাজিব রাজাকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাতে তার সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ বেশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে একই সঙ্গে ব্যাতাঘাত ও জরিমানাও করা হতে পারে তবে মালয়েশিয়ার আইন অনুযায়ী পঞ্চাশ বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের শাস্তি থেকে ব্যথাঘাত বাদ দেওয়া হয় এ মাসেই তিনি পঁয়ষট্টি বছরে পদার্পণ করবেন মালয়েশিয়ার নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল টমি থমাসের নেতৃত্বে বারো সদস্যের শক্তিশালী টিম সরকারের পক্ষে এই মামলা পরিচালনা করেছেন এদিন নাজিব জামিন চাইলে তিনি সেটির বিরোধিতা করেননি তবে নগদ চল্লিশ লাখ রিঙ্গিত দুটি মুসলেকার বিনিময়ে যেন নজিবকে জামিন দেওয়া হয় এমন আবেদন জানিয়েছিলেন তিনি এ সময় তিনি নাজিবের পাসপোর্ট হস্তান্তরের জন্য আদালতে আবেদন জানান অ্যাটর্নি জেনারেল গেল মে মাসে এক অবিস্মরণীয় জয়ের মাধ্যমে ছয় দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ার ক্ষমতায় থাকা বারিশান ন্যাশনালের নেতা নাজিবকে পরাজিত করেন মহাথির মোহাম্মদ এরপর থেকেই মহাতির তার এক সময়ের শীর্ষ নাজিবের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করেন সৌদিতে সড়ক দুর্ঘটনায় ছয় বাংলাদেশি নিহত আহত একুশ সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ছয় বাংলাদেশি নিহত ও অন্তত এগারো জন আহত হয়েছেন বুধবার সকাল সাতটায় এ দুর্ঘটনাটি ঘটে বাসটিতে ১৬ জন প্রবাসী বাংলাদেশি নাগরিক ছিলেন আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহতরা হলেন নড়াইলের মনিরুল সিলেটের সুজন চট্টগ্রামের সৈয়দ শাহ আলম ও ইলাহি স্থানীয়রা জানান সকালে একটি মিনিবাসে কর্মস্থলে যাচ্ছিলেন শ্রমিকরা সময় বাসের টায়ার হলে রাস্তার পাশে পড়ে বাসটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় ফলে ঘটনাস্থলেই ছয় বাংলাদেশি নিহত হন প্রাথমিকভাবে এগারো জনের মৃত্যুর সংবাদ পাওয়া যায় পরে দুর্ঘটনায় ছয় জনের প্রাণহানি ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে জেদ্দা কনসুলেটের কাউন্সিলর শ্রম আমিনুল ইসলাম বলেন আমরাও সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি হাসপাতালে আমাদের লোক পাঠানো হয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাদ জানিয়েছে ঘটনার খোঁজ খবর নেওয়া হচ্ছে আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে থাইল্যান্ডে গুহায় আটকে পড়া কিশোররা সুস্থ আছে থাইল্যান্ডের উত্তরে একটি গুহায় আটকে পড়া বারো কিশোর ফুটবলার ও তাদের কোচের কাছে প্রথমবারের মতো খাদ্য ও ঔষধ পৌঁছাতে পেরেছে উদ্ধারকারীরা এ খাদ্য ও ঔষধ পৌঁছানো ডুবরিদের সাতজনের দলটির মধ্যে একজন ডাক্তার ও একজন নার্সও ছিলেন দলটির সঙ্গে ডুবরিদের দেখা করার পর একটি ভিডিও প্রকাশ করা হয়েছে এতে দেখা যায় আটকে পড়া কিশোররা বলছে তাদের স্বাস্থ্য ভালো আছে ভিডিওটিতে এরপর তারা প্রত্যেকে একে একে কথা বলেন এখন তাদের নিরাপদে বের করে আনার উপায় খোঁজা হচ্ছে থাইল্যান্ডের কর্মকর্তারা বলছেন গুহায় আটকে থাকা বারো কিশোর ফুটবলার ও তাদের কোচকে বের করে আনার ক্ষেত্রে কোনো কোনো ধরনের ঝুঁকি নিতে চান না তারা ওই গুহার মধ্যে প্রায় নয় দিন ধরে আটকে থাকার পর মঙ্গলবার তাদের সন্ধান পায় উদ্ধার কর্মীরা একটি ফুটবল সেশন শেষে কোচের সঙ্গে গুহার মধ্যে গিয়েছিলেন ওই বারক কিশোর কিন্তু এরপরে প্রবল বৃষ্টি শুরু হলে তাদের বের হওয়ার পথ বন্ধ হয়ে যায় যে গুহায় তারা আটকে পড়েছে সেটি থাইল্যান্ডের দীর্ঘতম গুহাগুলোর একটি পরে তাদের ভিডিও প্রকাশ করে থাই নৌবাহিনী এতে দেখা যায় তারা সবাই স্বাভাবিক আছেন ও কথা বলছেন এরপর তাদের কাছে চিকিৎসকদের পরামর্শ মতো সহজে হজমযোগ্য এবং উচ্চ শক্তির খাবার প্রদেশের গভর্নর থুনাকন বলেছেন তারা কোন তাড়াহুড়া করতে চান না এদিকে আরো বৃষ্টির কারণে সাগরের পানির উচ্চতা বাড়ায় গুহায় বাতাস ঢোকার পথগুলো হুমকির মুখে আছে এদিকে গুহায় আটকে পড়া দলটির বেশিরভাগই সাঁতার জানে না যা পুরো উদ্ধার প্রক্রিয়াকে আরো জটিলতায় ফেলেছে এর আগে সামরিক বাহিনী বলেছে এদের প্রথমে সাঁতার হবে বা অপেক্ষা করতে হবে অন্তত চার মাস নতুন করে বন্যার পানির কারণে যেন ঝুঁকি তৈরি না হয় সেজন্য পানি পাম্প করে বের করার উদ্বেগ না হয়েছে আর প্রদেশের গভর্নর বলছেন গুহার মধ্যেই যেখানে দলটি আটকে আছে সেখানে একটি অবকাঠামো তৈরির অনুরোধ জানিয়েছেন তারা গুহার ভেতরের পরিস্থিতি বিবেচনায় নিলে আটকে পড়া কিশোরদের বের করে আনা একটি বিপজ্জনক কাজ থাম লুয়াং নামের ওই গুহাটি বর্ষায় প্রতি বছরই বন্যায় পানিতে ভরে যায় যা সেপ্টেম্বর কিংবা অক্টোবর পর্যন্ত থাকে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন গুহার মধ্যে বিপজ্জনক করিডোর ও শূন্য মাত্রায় দৃশ্যমান পানির কারণে অদক্ষ ডুবরিদের নেওয়া ঝুঁকির বিষয় হবে উদ্ধার তৎপরতায় যুক্ত থাকা ডুবুরি বেন রেমিনটেন্স বলেছেন নোবাহিনীর দুজন চিকিৎসক সব প্রণোদিত হয়ে আটকে থাকা ছাত্রদের সঙ্গে সানি কুমিনা আসা পর্যন্ত অবস্থান করতে চেয়েছেন আর অন্য আরেকটি টিম পাহাড়ের অনুদিক থেকে গুহার ভিন্নপথ খোঁজার কাজ করছেন